এই জাসান যুবকের আজ যারা করেছেন আমার তরফ থেকে বিশেষ 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 মোবারকবাদ সুবহানাল্লাহ আল্লাহ তার রাসূলের তরফ থেকে যথেষ্ট নিগাহ করম হবে আহলে বাইতে রাসূল আইম্মা তাহরিনের তরফ থেকে যথেষ্ট নিগাহ করম হবে সুবহানাল্লাহ এবং যে মায়েরা ওই রকম যুবকদের ভূমিষ্ঠ করেছেন সেই মায়েদের কদমে আমার হাজার হাজার সালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন সেই মা সেই বাবা বড় খুশি বড় নসিবওয়ালি নসিবওয়ালা যে আমি এমন একটা ছেলে জন্ম দিয়েছি আমার ছেলে হোসাইনকে প্রেম করে সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ সালাম নারায়ণ হায়দরি নারায়ণ হোসেন তো ব্রাদার মিল্লাত যতটুকু তাদের পাওনা আমি দিতে পারবো না যতটুকু আমার মানে মূর্খ জবানের ভাষা যতটা পেরেছি ততটা আহলে বাইতের শানসকতের কদম থেকে তোহফা স্বরূপ দেওয়ার চেষ্টা করেছি তো ইনশাআল্লাহ আজকের নূরানী মজমাতে জশন উপলক্ষে তো অনেকেই উদ্বিগ্ন হয়ে রয়েছেন আকাঙ্ক্ষিত হয়ে রয়েছেন তো ইনশাআল্লাহ ভাইজান ব্রাদার মিল্লাত হোসেন সম্পর্কে আমরা কতটুকু বুঝি ইবনে হোসেন বলে যিনি দাবি করেছেন আর ইবনে হোসেন দাবি করার পরেও আবার বলছেন যে আমি যদি কারবালা প্রান্তরে থাকতাম তো আঙুলের খোঁচা মূল্যে পানির নহর বয়ে যেত আমি হোসেনের গোলামের গোলাম খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন বলছি সাআস্ত হোসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হিন্দুস্তানে ছয় লাইনের কাশিদার মধ্যে দু লাইন গুপ্ত রেখেছে আর চার লাইন প্রকাশ পেয়েছে আমি চার লাইন যেটা জাহের আছে সেটার সম্পর্কে একটু তাসরিহ করব নজারা নিক্ষেপ করব সুলতানুল হিন্দ শুধু হিন্দুস্তানকে দেয়নি সারা ওয়ার্ল্ডে যত হোসাইনি প্রেমিক আছে সবাইকে দিয়েছেন কি আস্ত হোসাইন বাদশা আস্ত হোসাইন দিন আস্ত হোসাইন দিন পানা আস্ত হোসাইন এর থেকে বড় জশন কি হতে পারে সরদাদ ও নাদাদ সরদাদ ও নাদাদ দর সরদাদ ও নাদাদ দস্ত দর দস্ত এজিদ হক্কাক বিনা ইলা ইলাহা আস্ত হোসাইন বাংলা হলো জগতের সম্রাট হলেন হোসেন রুহানিয়াতের সম্রাট হলেন হোসেন নফস ও রুহানিয়াতের বাদশাহ হলেন হোসেন দিন হলেন হোসেন তা আজ পর্যন্ত এই কাসিদার উপরে এই পঙ্ক্তির উপরে কোন মৌলানা মৌলবি মুফতি মহাদ্দিস ফাতোয়া লাগাতে পারেনি কেন না যদি ফাতোয়া লাগায় মনে মনে ফাতোয়া দিচ্ছে যারা এজিদি মার্কা মুসলমান মনে মনে এজিদি মার্কা মৌলবি মনে মনে ফাতোয়া দিচ্ছে ঘুরিয়ে দিচ্ছে সাইড কেটে দিচ্ছে কিন্তু প্রকাশ্যে ফাতোয়া দিতে পারে না কেন না যদি দিয়ে দেয় তাহলে পূর্ণ যে ভেতরে এজিদি আছে ওটা বাইরে প্রকাশ পেয়ে যাবে এই কথাটা বললাম এই জন্যে যে কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাকের কাছে মনোনীত দিন হলো ইসলাম আর মরানা মৌলবি মুফতি জ্ঞানী গুণী হাদিসের হাওয়ালা দিয়েও তো বলে থাকেন যে কবরে যখন মাইয়াতকে প্রশ্ন করা হবে তার মধ্যে বিশেষ প্রশ্ন তিনটি
मन रब्बों का, मन नबियों, मन रब्बों का, मन दीनों का, मन नबियों का, तुम्हार रब के, तुम्हार दीन की, तुम्हार नबी के। तो जरा दीन इस्लामे छिलें तारा बोलबेन आमार दीन इस्लाम। आर खाजा गरीब नवाज बोलछेन उनी की दीन इस्लामे छिलें ना, माशाल्लाह उनी केन बोललें दीन होसेन। सुभानाल्लाह सुभानाल्लाह। তাহলে এখানে ফতোয়াটা দিতে গিয়েও দিতে পাচ্ছেন না যে কোরআন বলছে দিন হলো ইসলাম আর গরিব নামাজ বলছেন দিন হলো হোসাইন। তো যারা হোসাইনি আছে তারা জানে যে কোরআনে আক্ষরিক যে জুমলা আছে, অক্ষরের বিন্যাস দিয়ে যে জুমলা বানানো হয়েছে সেটাতে ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম সাজানো হয়েছে আরবি হুরুফ দ্বারা, কিন্তু তার সুরত সকল ওজুদ রুহানিয়াত নফসানিয়াত পুরা জিসমানিয়াত দেখিয়ে দিলেন খাজা বাবা যে কোরআনে যে লেখা আছে দিন হলো ইসলাম ও দিন ইসলাম হলো হোসাইন। সুবহানাল্লাহ, নারায়ণ হোসেন, নারায়ণ হোসেন। তো মাওলা হোসাইন কে দেখিয়ে দিলেন কোরআনে দিন হলো ইসলাম আর গরিব নামাজ দেখালেন তোমরা কি ওই দিন ইসলামটাকে চেনো? উনি তো হোসাইন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বল্লভ ভাই পাটেলের ইতিহাস পড়েছি, ইতিহাসে বল্লভ ভাই পাটেলের নাম রয়েছে বলে ওই বইটা বল্লভ ভাই পাটেল নয়, ওই বল্লভ ভাই পাটেল ওই বইটা নয়, তারা বল্লভ ভাই পাটেল একজন ব্যক্তি হস্তি ছিল, তার ইতিহাসটা লেখা আছে কোরআনে। হোসাইনের জুমলা লেখা হয়েছে, হুরুফ সাজানো হয়েছে, ইসলাম কি সেটা খাজা বাবা কোরআন থেকে নিয়ে হোসাইনকে দেখান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমার গরিব নামাজ বললেন শাস্ত হোসাইন, জগতের সম্রাট হোসেন, কিন্তু আমরা ইতিহাসের পাতাই পাই, ইসলামী তারিখে যে পাই যে বাদশাহী করেছে এজিদ এজিদিয়াত আর হোসাইনিয়াতের উপরে জুলুম করেছে, খোদার কসম বাদশাহী যারা বোঝে যে তাকতে বসা, সিংহাসনে বসে হুকুমত চালানো, এর নাম যদি বাদশাহী হয় তাহলে সেই দিক দিয়ে তো ইমাম হোসেন কোনোদিন তাকতে বসেননি, উনি তো হুকুমত করেননি, উনি তো বাদশাহী করেননি, উনি তো সম্রাট হননি। তাহলে খাজা গরিব নামাজ কি ভুলবশত বলে দিয়েছেন? মাশাআল্লাহ, খাজা গরিব নামাজ কেন বললেন? কারণ ইমাম হোসাইন আলাইহিসসালাম তার প্রতিদ্বন্দ্বী এজিদি নয় শুধু এজিদিয়াতরাকে এমনভাবে জাহান্নামের অতল গহ্বরে ঢুকি দিয়েছে যে এত নিচে তলিয়ে গেছে যে আজ পর্যন্ত এজিদকে সাহাবি বলেও মনে করে অনেকে, এজিদকে তাবেইন বলেও মনে করে অনেকে, এজিদকে বিশাল বুজুর্গ হাস্তি রশিদ মুন্নাজের মনে করে, এজিদের পায়ে চুমু খেতেও কম করবে না, কিন্তু কমপক্ত মালন তার নিজের নামটাও এজিদ রাখতে ভয় পায়, তার পোতার নামটাও গোলাম এজিদ রাখতে ভয় পায়, তার বেটার নামটাও আব্দুল এজিদ রাখতে না ভয় পায়। কিন্তু আমার ইমাম হোসাইন এমন বাদশাহী করেছেন যে বাদশাহী শুধু এক বছরের নয়, দশ বছরের নয়, কোনো একটা মানুষের জীবনই নয়, আমার ইমাম হোসাইন এমনই বাদশাহী করেছেন যে আদম শফিউল্লাহ আলাইহি সালাম থেকে নিয়ে দেখে নেন যে বাবা আদম বাদশাহী করেছেন, তো হোসাইনের ওয়াস্তে বাবা আদমের ক্ষমা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই এমন ভাবে প্রজা সেজে গেছে যে আমার বেটার নাম রাখবো তো গোলাম হোসাইন, আমার পোতার নাম রাখবো তো সাজ্জাদ হোসাইন, আমার বেটার নাম রাখবো তো রাজা হোসাইন, আমার বেটার নাম রাখবো তো ইমতিয়াজ হোসাইন, আমার বেটার নাম রাখবো তো মুকাররম হোসেন। তো নাম যাই রাখুক না কেন খোদার নামের সঙ্গে হোসেনের নামকে যুক্ত করে দেয়, ইয়ানে আমি যে নাম রাখি না কেন হোসেন হলো ওই নামের বাদশাহ। সুবহানাল্লাহ, নারায়ণ হায়দরি, হায়দরি, হায়দরি। মাওলা হোসেনের শান পৃথিবী কায়নাত তামাম সৃষ্টি ফাজাল বলে শেষ করতে পারবে না, ফাজাল কেবল বলতে পারেন ওনাদের নসল পাক। আর সম্পূর্ণ আল্লাহ তার রাসূল মাওলা আলী, ফাজাল এত রয়েছে, মানে কি এত রয়েছে, বলতে বলতে
এরকম হাজারো ইমতিয়াজ আসবে আর চলে যাবে, আসবে চলে যাবে, জন্ম হবে মরে যাবে, ফাইজাল মানাকব শেষ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি দিলেন! শুধু হোসেন বাদশা নয়, বাদশাদিগের সম্রাট, বেশক সুবহানাল্লাহ, মানে হোসেন সম্রাট হিসেবে বাদশা বানানে ওয়ালা। শুধু বাদশা নয়, বাদশাদের সম্রাট, আর হোসেন হলো দিন দিন নয়, দিনের বাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গৌর ফিকির করলেন না, উড়ে চলে গেল নাকি মাথা থেকে? দিন আস্ত হোসেন, হোসেন তো হলো দিন, এ পর্যন্ত তো খাজা বাবা ক্ষান্ত হলেন না, বললেন দিন পানা আস্ত হোসেন, দিনকে দিনের পালন কর্তা হলেন হোসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, জন্ম দিলেই কি বাপ হয়? জি, জন্ম দেওয়া বাবা অনেক সময় তেজ পুত্র করে দেয়, আমি তো রায় থেকে বাপ নাই, খাতা কলমে নাম থাকলো বাবা লিস্ট কেটে দেয়, ঠিক না? ছেলেও বাবা বলে না আর বাবা ছেলেকে ছেলে মনে করে না, কিন্তু কার ছেলে কার মেয়ে কার কি, কোনো জাত বিবাদ না ঘেটে রাস্তা থেকে কুড়িয়ে এনে যখন পালন করে, যে পালন করে সেই ছেলেটার বাবা সে হয়ে যায়, ঠিক না বেঠি? তো পালনকর্তার বাপের মর্যাদা বেশি, পালনকর্তা বাপের মর্যাদা বেশি। তো দিন যখন কারবালা এজিদের তাণ্ডবে কারবালাতে খতম হতে চলেছে, দিনে 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 দিন যখন দুর্বল হচ্ছে, দুর্বল হতে হতে একবারে ক্লান্ত বোধ হয়ে সমাপ্তি ঘটাতে চলেছে এজিদিয়াত, তো ইমাম হোসেন আবাল বিদ্যা বনিতা জান মাল মা ফাতেমার দুধের যে লাল রক্তকে ঝরিয়ে, মা ফাতেমার যে স্তন পান করা দুধকে কারবালার ময়দানে লুটি দিয়ে, নিজের সন্তান সন্ততিকে লুটি দিয়ে, জান মাল সব লুটি দিয়ে কি করলেন, যে মানে এসা এক বাপ বানুঙ্গা যো দিন কে লিয়ে মানে কুরবান যাও আর দিন কিয়ামত তক কায়েম রহে, তো দিন কিয়ামত পর্যন্ত কায়েম রাখার জন্য ইমাম হোসেন হলেন দিনের পালনেওয়ালা। সরদাদ ও নাদাদ দস্ত দর দস্ত এজিদ, ইসলিয়ে সর দে দিয়া হাত না দিয়া এজিদ কি হাত না মাথা বো ভাই, মাথা মূল্যবান না হাত মূল্যবান? নকটা হাত যদি কারু কাছে ঝুঁকিয়ে দিই সম্মান যাবে না, মাথা যদি ঝুঁকিয়ে দিই, জি জি, ঘর করছেন ভাই আমার? জি জি, গৌর করেন, মানুষ সর্বদাই চায় যে ও হাত যতই জুড়ুক, হাত জুড়ে অন্যায় ক্ষমা করুক, যাই কিছু করুক, ও সব মানবো না, মাথাটা ঝুঁকালেই শেষ, ঠিক না বেটা? জি, তো ইমাম হোসেন মাথা ঝুঁকালেন না, মাথা দিলেন, যে তুমি তোরা আমার মাথা লিয়ালে মাথা দিয়ে দেবো, মাথা চাস প্রমাণ, হোসেনকে আমার সৈন্য সোলজারা শহীদ করেছে কিনা, তো মাথা কেটে নিয়ে যাবি, মস্তক ছিন্ন করে নিয়ে যাবি, নিয়ে যা, এ হাত দেবো না, কারণ এ হাত এজিদ তুই পামর জানিস না, ওরে মালুম তুই এ হাতের মর্যাদা জানিস না, আর এজিদি মৌলবি তুমিও জানো না এ হাতের মর্যাদা, কোন হাত আমার হাত নয়, আমি এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি, ইমাম হোসেন কারবালাতে হাত দেখিয়ে বলেছিলেন, শোন সব দিয়ে দেবো, এ হাত দেবো না, কেন না, এজিদের হাতে যদি আমি হাত দিয়ে দিই তো বাবা আদমের হাত দেওয়া হয়ে যাবে, মুসা নবীর হাত দেওয়া হয়ে যাবে, মোহাম্মদ মুস্তফার হাত দেওয়া হয়ে যাবে, আমার বাবা শেরে খোদা মাওলানা আলী আল সালামের হাত দেওয়া হয়ে যাবে, তমাম কায়নাতের আম্বিয়াদের হাত আর আইম্মায়ে তাহেরগণের হাত, আল্লাহর বুজুর্গি হাত, আল্লাহর কুদরতি হাত, এ হোসেনের হাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সমস্ত আম্বিয়ায়ে কেরাম রুহানি জগৎ থেকে, আউলিয়ায়ে কেরাম রুহানি জগৎ থেকে একটা কম্পন উদাস চিন্তিত ভাবে দেখছেন যে হোসেন যদি এজিদের হাতে হাত দিয়ে দাও তো আদম থেকে যে নবুয়তের পালা সব শেষ হয়ে যাবে, আর আল্লাহর হাতের কোনো কিমত থাকবে না। ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবানকুম রিজসা আহলাল বাইত, এই যে পবিত্র হাত, এই কোরআনের আয়াতের কোনো মর্যাদা থাকবে না,
কেন এজিদ মালগুন পলিদ নাপাকের হাতে যদি পবিত্র হাত চলে গেল কোরআন আর কেউ মানবে? যেহেতু নাপাক ছুতেই যখন পারে না, স্পর্শ করতে পারে না, তো পাক পবিত্র হাত আল্লাহর হাত কি করে নাপাকের হাতে যায়? তো সবাই মেনে নেবে তাহলে এজিদের হাত হোসেনের হাতের থেকে মর্যাদা পান? দৃষ্টিভঙ্গিটা দেখেন কি দিয়ে গেছেন, আর আমরা কি দিতে চলেছি? আমরা একটু মেহনত করেছি, গর্ব করব না, বলবো গোলামি করতে পেরেছি, শুকরিয়া মওলা, যে আমরা কিছু করেছি, এই গর্ব নয়, বাস মওলা আমাদের এই ক্ষুদ্র জ্ঞানের মধ্যে দিয়ে, ক্ষুদ্র মেহনতের মধ্যে দিয়ে আমাদের গোলামিটাকে কবুল করেন, আর এইভাবে আরো উন্নত মানের, আরো উন্নীতভাবে গোলামি করার তৌফিক দান করেন, এই হচ্ছে আমাদের কামনা বাসনা, ঠিক না ভাই? গর্ব নয় যে আমি কিছু করেছি, গর্ব নয় যে আমি কিছু বলেছি, গর্ব নয় যে আমি বিরাট মহান, না না না, গর্ব আমার ওইটাই যে আমাকে তো গোলামি করার তৌফিক দিয়েছে, এটাই মহান আল্লাহ পাকের কাছে গর্ব। জি ভাই, কি দিয়ে গেলেন খাজা, বা কোন দৃষ্টিকোণ থেকে এ কাশিদা দিয়ে গেলেন? যে সার দে দিয়া, হাত না দিয়া, কিন্তু এ হাত আপনার হাতে যারা বাইয়াত করছে আপনার হাত নয়, ওটা আল্লাহর হাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহর হাত দিয়ে দিবে পলিদের হাতে না? কারণ এই হাত দিয়ে এজিদের হাতে উনি দেননি বলে আমরা লাখ হতে সুমার শুকরিয়া আজ আওলাদে হোসেন থেকে, আওলাদে হাসান থেকে ওই হাত পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি দিয়ে দিতেন আজকে যত সাদাত বুজুর্গ হাস্তি রয়েছেন, আওলাদে নসল পাক রয়েছেন হোসেনের, হাসানের, গাউস পাকের, খাজা গরিব নামাজের, ইয়ানে আওলাদে রাসূলের যেসব হাত, আজকে আমরা মনে করি যে এই হাত শুধু এনাদের হাত না, এটা সেই ইমাম হোসেনের হাত, ইমাম হাসানের হাত, এ মওলা আলী পাকের হাত। যদি উনি হাত দিয়েতেন তাহলে আজকে বুজুর্গ হাস্তি আওলাদে গাউস, আওলাদে রাসূলের হাতের কোনো মর্যাদা থাকতো না, ঠিক না বেটি? তো ইমাম হোসেন কিয়ামত পর্যন্ত তার নসল পাকের হাত আল্লাহর হাতকে জাগিয়ে রেখে গেছে। কথা বুঝতে পাচ্ছেন? বুঝতে পারেননি? একটু হ্যাঁ বা না বলবেন, কারণ আমি মেদিনীপুরবাসী, আমার ভাষা আর আপনাদের ভাষা অনেকটা ইদিক উদিক আছে, টানটুন যাই থাক, কিন্তু একটু হ্যাঁ বা না বলবেন যে বুঝতে পারেনি, বলবেন না, জোরে বলবেন হ্যাঁ বুঝতে পেরেছেন, বলবেন জি বা হ্যাঁ, এটুকু বলবেন। তো আখেরে একটা কলমা মারাত্মক মাথা ঘুরিয়ে দিয়েছিল আমার, সেটা পরক্ষণে অনেকটা ব্যালেন্সে আনতে পেরেছি মওলা পাকের সরকাতে। হাক্কাকে বিনা লা ইলাহা আস্তোসায়, লা ইলাহা ইল্লা আল্লাহু, পাঁচটা মঞ্জিল আছে, এই পাঁচটা মঞ্জিলের পূর্ণাঙ্গ মুহাম্মদ রাসূলুল্লাহ। তো এখানে আশা করি সবাই ইবনে হুসাইন হিসাবে খাজা গরিব নামাজকে আল্লাহর ওলি বলে দৃঢ় বিশ্বাস একিন রাখেন, ঠিক না বেঠি? হাত উঠাবেন কজন রাখেন? মাশাআল্লাহ, সবাই আওলাদে হুসাইন হিসাবে খাজা গরিব নামাজকে আল্লাহর ওলি বলে মনে করেন, বাহ। কিন্তু উনি তার একটি কিতাব নিজে হাতে লিখেছেন, মুসান্নিফ ওনারই নিজের, কিতাবের নাম হলো ইসরারের হাকিকি, একটা চটি কিতাব, ইসরারে হাকিকি, হাকিকি রাজ, যে রাজের হাকায়েক উনি তুলে ধরেছেন। তো সেই কিতাবের মধ্যে মহানবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি, আমি ভাই একটু ধীরে ধীরে বললে আপনাদের বুঝে আসবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের একটি হাদিস পাক ওই কিতাবে উল্লেখ করেছেন। আজকে আমরা, আমি এই কথাটা বলতাম না, অনেকে আমরা মসজিদে নামাজ পড়ে জিকির আজগার করে অনেকে গর্ব করি, তো খাজা গরিব নামাজ গর্বটাকে ভেঙে দিলেন, দেখেন কেমন ভেঙেছে। লাইসাল মুমিনিনা ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ,
মসজিদে জামাত করে যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে তারা কেউ মুমিন নয়। শেষ। না নামাজের গরম থাকবে না ইল্লাল্লাহর গরম থাকবে। খুব ভাইটিয়াল কথা বলেছি, কালকেও একটা কথা বলেছি, কিছু ভাই বুঝতে না পেরে অন্য রুটে গিয়েছে, আজকে হয়তো এখন অনেক ভাই বুঝতে না পেরে রুট ধরবে অন্য, বুঝতে না পারবেন বলবেন রিপ্লে করব। কারণ এটা জানেন, দেখেন আজকে সোশ্যাল মিডিয়াতে লাখো লাখো মৌলবী মোল্লারা আমার ক্লিপ দেখছে, হিম্মত হয়নি যে এইটা দলিল কোরআনের হাদিস কোরআনের বাইরে আছে, আর হিম্মত হয়নি যে আমার তাসরি বা ব্যাখ্যা বা মাফহুম করাটাও ভুল, এটাও হিম্মত হয়নি। তাহলে তাকে জিজ্ঞেস করবে এর মাফহুম কোন দিকে যাবে নিয়ে। কি সাংঘাতিক! আবার উনি নিজেও বলেননি, বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, খাজা বাবা নিজের কথা নয়। তাহলেও মনে করতাম যে কেউ নকল করে ওনার নামে দিয়েছে। জি, ওনার 500 বছর 300 বছর পূর্বে যদি বোখারি এখনো নকল না মনে করি, সহি মনে করি, মুসলিম নকল না মনে করে, বানাবাট না মনে করে, মওজু বানাবাট না মনে করে, সহি মনে করি, তাহলে 300 সাড়ে 300 বছর পরে খাজা গরিব নওয়াজের কেতাব কি করে আমরা মওজু বানাবাট মনে করব? কেন মওজু বানাবাট কিছু গলত ঢোকাবার দরকার, আগের কেতাব যত পুরনো হবে তত বানাবাট হবে। জি, তাই তো না বুঝতে পারছেন না, আমি লোকমা কেটে কেটে বলছি যাতে পরিষ্কার বুঝে আসে। আর বিশেষ করে আরেকটা দিক লক্ষ্য রাখুন, আজকের বিশ্বের মধ্যে সব থেকে যে ফিরকা চলছে, আল্লাহ এক রসুল এক, ভাই রসুল অনেক, তবু আমি রসুল এক বললাম, ফাতোয়া লাগবে নাকি? আপনি কোথাও একটা দলিল দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ, আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, হালাকে রাসূল অনেক আছে, সবাই প্রত্যেকে এক একটা সেফাত এনেছেন। আদম সাইফুল্লাহ সাফাতের সবক দিলেন তার উম্মতকে, নূহ নাজিউল্লাহ নাজাতের সবক দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ খুল্লাতের সবক দিলেন, বন্ধুত্বের সবক দিলেন, ঈসা রুহুল্লাহ রুহানিয়াতের সবক তার উম্মতকে দিলেন। এইরকম যত নবী এসেছেন তারা প্রত্যেকে তার যে সেফাত আল্লাহ থেকে নিয়ে সেই সেফাতে তাদের কলমা জোড়া আছে, সেই সেফাতের সঙ্গে কলমাটাকে কানেকশন করেছে, সেই কলমা সেভাবে তার উম্মতের পড়েছেন। কিন্তু যে সেফাত নিয়েছে সেই সেফাত তার উম্মতকে দিয়েছেন সবক তালিম, কিন্তু আমার নবী মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথচ এর আগে 300। জি, নবী রাসূল হয়ে এসেছেন, তো তেনারা প্রত্যেকে শেফাত নিয়ে এসছেন, আমার তেনারাও রাসূল, এনার পূর্বে আরো রাসূল নবী গুজরে গেছেন। কোরআন পাকে যা সূরা আপনার আল ইমরানেও মজুদ আছে যে অনেক রাসূল গুজরে গেছেন, তো যাই হোক আমার নবী ও ইনিও রাসূল, আখেরি রাসূল আখেরি নবী, তো ইনি কি সেফাত নিয়ে এলেন? যেমন মুসা নবী কালিমুল্লাহ আল্লাহর কালামের সেফাত গুণ আল্লাহর কালামের সবক দিয়েছেন, ঈসা রুহুল্লাহ রুহানিয়াতের সবক দিয়েছেন, নূহ নাজিউল্লাহ আল্লাহ পাকের দরবারে যেতে গেলে নাজাতের সবক দিয়েছেন, মুক্তি কি করে পাবে? তো এইভাবে এক একজন রাসূল নবী তার এক একটা সবক আল্লাহ পাকের তরফ থেকে নিয়ে এসেছেন আর সেই সবক উম্মতকে দিয়েছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল, কি সবক নিয়ে এলেন মৌলভী সাহেব? কথা বুঝতে পারছেন? তাহলে আমরা ভাগ্যবান না পূর্বেকার নবী যারা এক একজন এক একটা সেফাত নিয়েছে উম্মতের দিয়েছেন, সেই সেফাতে সবক দিয়েছেন, তারা ভাগ্যবান। আমার নবী কোন সবক নিয়ে এলেন?
আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা হলো, অথচ মুসা নবীও রাসূল, ইব্রাহিম আলাইহিস সালামও রাসূল, দাউদ আলাইহিস সালামও রাসূল, ঈসা আলাইহিস সালামও রাসূল। তো এরকম করে বহু রাসূল যাদেরকে রাসূলুল্লাহ বলে উল্লেখ করা হয়নি, কিন্তু আমার মুহাম্মদকে রাসূলুল্লাহ বলে উল্লেখ করা হলো। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কি সবক নিয়েছেন, যদি এটা আজ পর্যন্ত কোনো মৌলভীর মাথায় না ঢোকে, তো গরিব নওয়াজের ওই কেতাবে যে হাদিসটা উল্লেখ করেছে কি করে ঢুকবে? জি গর করছেন, উচ্চাঙ্গের কথা হচ্ছে নাকি? তাহলে একবারে হালকা করে দিতে হবে। এই একবারে মারফত কোনো খানকাহি মারফতের কলম দিইনি, কেতাবই কথা দিচ্ছি, কিন্তু বুঝতে মনে হয় যেন একটু খুব ওয়েট হয়েছে। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহাতে কাজ কি? না নিজেকে নাফি করে দেওয়া, মিটিয়ে দেওয়া, আমি কেউ নাই। আমি কে? আমি বলতে কে? আমার যে কোনো জিনিসের নাম, আমার ভেতরে বাইরে এমন কি অঙ্গ আছে যে তার নাম নেই? এটা কি নাক, এটা কি আঙুল, এটা কি চোখ, এটা কি কান, ভেতরে যান শিরা, ভেতরে যান গুর্দা, নাড়ি ভুড়ি সবই তো নাম আছে। তাহলে আমার এই সবের মধ্যে আমিটা কে? যদি বলেন পুরো অঙ্গটাই আমি, তাহলে এক আমি যাই ওপরে, এক আমি যাই মাটির তলায়, আমি কি দুই হয় নাকি? কথা বুঝতে পারছেন? এক আমি বোঝেন, নাফস কবজ হয় যখন রুহু নিয়ে যায় আল্লাহর দিকে, আর রুহু যে ঘরে ছিল সেই ঘরে যায় পাঁচতলাতে, তার মানে কবর কবরে। তাহলে যদি নাফস আর রুহ সবকে লিয়ে আমি বলি, তো দুভাগ হলো কেন? বড় মারাত্মক, হ্যাঁ মাথা ঘুরে যাবে। তো এক্ষেত্রে আগে এই খাজা গরিব নামাজের এই যে নবী পাকের তুলে ধরা যে কওল হাদিস উল্লেখ করেছেন, তো অন্তত যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মকাম মাফহুম বুঝে যায়, তো হাদিস বুঝতে অসুবিধা নাই। কেন না লা, আমি আমি পুরো খুলে বলছি না, একটুখানি হাদিসটাকে উজ্জ করে বুঝিয়ে দেওয়ার জন্য বাস লাইট, কারণ এখানে আমার হুকুম নাই, অর্ডার নাই, পুরো খুলে আপনাকে দেখিয়ে দেব যে সারাপা মকাম আল্লাহ আপনাকে কোরআন বানিয়েছে, কিন্তু আমরা চিনতে পারিনি বলে আহলে বায়ত কোরআন তাদের দ্বারা আমরা সেই কোরআনকে চিনলে এই কোরআনে হয়ে যায়। ভাই আমি লোহা, লোহা দিয়ে আমি আপনার ঘর পুরাতে পারি, আপনার পুরো অঙ্গটাই পুরাতে পারি, বলে কেমন বেকু মৌলবী, লোহা দিয়ে আবার পোড়ানো যায়? কেন পোড়ানো যাবে না? আগুনের আঙ্গারে লোহাকে কিছুক্ষণ রেখে দেবো, আগুন আগুনের জায়গায় থাকবে, ওই লোহাটাকে বের করে আনবো, তো ওই লোহাটা আর লোহা হয়ে আসবে না, আগুন হয়ে আসবে, ঠিক না বেটা? তো আমরা ঔলাদে রাসূলের দরবারে যখন নিজেদেরকে সমর্পণ করে দেব, তত যতক্ষণ পর্যন্ত সহবত লাভ করব, সংসারম লাভ করব, তো ওনাদের যে সেফাত, ওনাদের যে জাতি সেফাতি যে গুণ রয়েছে, ওই গুণটা তো কিছুক্ষণের জন্য আমাদের মধ্যে বিরাজ করবে, ঠিক না? বেশাক বেশাক বেশাক, সুবহানাল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। সবাই কিন্তু বুঝতে পারেনি, সবাইকে বোঝাবার জন্য আমি লাইট করব, হালকা করব। প্রথমে ধরে নিয়েছে তো মওলা ইমাম হোসেনের জশন মুবারক, তো হোসেনের কিছু কথা বলতে গিয়ে আবার খাজা বাবা যে হোসেনি নারা দিয়েছেন, যে সমস্ত যুবকেরা হোসেনি জশন মানাচ্ছেন, তাদের যখন মায়েদের পায়ে আমি সালাম জানিয়েছি, আমার তো হিন্দুস্তানের খাজা বাবা যদি হোসেনি নারা না দিয়ে দিতেন, তাজকে হোসেনি জশন পেতাম কোথা থেকে? তো তেনারও তো শুক্রিয়া আদায় করতে হবে। দেখেন কি বললেন, শুধু খাজা বাবা ওইটুকু বলেছেন, বলছেন যে হাক্কাকে বেনায়ে লা ইলাহা সোসায়েন, অতএব লা ইলাহার মানে মিটিয়ে দাও, লা ইলাহা মানে নাই খোদা, নাই খোদা মানে কাফের হয়ে গেল। ভাই কেউ যদি বলে আল্লাহ নাই কি বলবেন? কাফের, আল্লাহ আছে না নাই, লা ইলাহা নাই খোদা, পাক্কা কাফে, ঠিক না? খাজা কি বললেন? লা ইলাহা হাক্কাকে বেনায়ে, লা ইলাহার হক ভিত, হক বুনিয়াদ,
কি না ইল্লাল্লাহ লা ইলাহার পরে আসবে ইল্লাল্লাহ খাজা গরিব নওয়াজ দেখালেন যে হক হক বুনিয়াদ হলো লা ইলাহার পরেই ইল্লাল্লাহ জায়গায় হোসেন কে দেখালেন আল্লাহ নারে হাইদারি 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 আচ্ছা বলেন আমি একটু ইঙ্গিত দিলাম যখন আমি কাসেটা পড়ি মাথা ঘুরবে না কত বড় শিরিক শিরিক নয় আরে আল্লাহ ছাড়া যদি কাউকে আল্লাহর মোকামে কাউকে বসায় কি যে ওলি গস কুতুব নবীদেরকে এক দল মোল্লা বলেনি গায়রুল্লাহ আল্লাহ ছাড়া যত পীর ওলি গস হবে নাকি গায়রুল্লাহ ভাই গায়ের মানে কি গায়ের পয়দাইশ হলে গায়রুল্লাহ ভাববে আল্লাহ আকবার বাপের খোঁজ করো আগে ঠিক আছে কিনা তারপর গায়রুল্লাহ বলবে আল্লাহ বলছে জাতি আল্লাহ সিফাতিল্লাহ সাফি আল্লাহ কালিমুল্লাহ নাজিউল্লাহ রসুলুল্লাহ হেজবুল্লাহ আর মোল্লা বলে গায়রুল্লাহ আল্লাহ কি বলছে এই নূহ হলো আল্লাহর নাজাত জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তো আল্লাহ ছাড়া যখন কোনো মাবুদ নাই তো আমি আল্লাহকে জানবো কি করে পাবো কি করে নূহ নবীর কাছে যা নূহ হলো আল্লাহর নাজাত সুবহানাল্লাহ তো নূহ যদি আল্লাহ পর্যন্ত যেতে হলে নাজাত পেতে হলে নূহের কাছে যেতে হয় তো আমি আল্লাহ ছাড়া যখন গায়ের কাছে যাব না নূহকে যদি গায়ের মনে করে যাব আর বাপের খোঁজ করো আগে অনেক দাল খেয়েছো পরে লুটুপুটে খেয়েছো দোকানদারি চলবে না ভাই সে মন্ত্রী সাহেবের দিন চলে গেছে সেদিন আর সোশ্যাল মিডিয়া বকলম মৌলভী বিরাট ডিগ্রিধারী বলে কি যেসব দরবারে তোমরা যাও ওইসব পীরদের ডিগ্রি আছে নাউজুবিল্লাহ ডিগ্রি খোঁজে গো ওরা কি পাস কি পাস আমি তোমার বাপের সঙ্গে তোমার মায়ের যে বিয়ে পড়ানো হয়েছিল খোঁজো যে মোল্লাটা বিয়ে পড়েছিল ডিগ্রিওয়ালা মোল্লা ছিল ভাই গর করছেন কথা তাহলে যদি ডিগ্রিওয়ালা মোল্লা না বিয়ে পড়ায় তোমার জন্ম তো হারামি কথা খারাপ লাগছে সুবহানাল্লাহ কি অবান্তর কথা আল্লাহ ঔলাদে রাসূলকে গুস্তাকি করার জন্য ভাই আওলাদে রাসূলের গুস্তাকি ইমতিয়াজ জান দিয়ে দেবে কিন্তু মেনে নিতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানতে পারবে না ইমতিয়াজ হ্যাঁ আমি চিস্তি নামে যে চিস্তিয়া দরবার থেকে আমি একটা টুকরা গোলাম বেরিয়ে এসেছি এই নয় যে আমি কাদরীয় নয় সুবহানাল্লাহ জি দেখেন বাবা আমার যিনি তিনি তো বাবা কিন্তু বাবার ভাই আমার বাবার থেকেও বড় সম্মানীয় বড় তা হলো বাবা তো বলতে পারবো না বড় আব্বা বলবো বেশাক 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 কি বুঝতে পারছেন বেশাক কথা বোঝেন তাহলে বোঝা গেল আমার দাদা থেকেই তো পাঁচ আমার দাদা থেকেই তো ১৪ যদি এইভাবে ধরা যায় এক্সাম্পল তাহলে এখানে বোঝা গেল দাদা না হলে আমার বাবা পেতাম না তাহলে আমি বাবা চিস্তি হলো আর বড় আব্বা যদি কাদরী হয় তো আমার দাদা তো রক্ত এনার মধ্যে তাহলে আমি চিস্তিও আছি কাদরীও আছি ওয়ারিসিও আছি হোসাইনি আছি সুবহানাল্লাহ সব জায়গায় গোলামি করছি ঠিক না বেটি বেশক যেমন আমার কাদরী ভাইরা আওলাদে গস আওলাদে কাদের মাদ্দাজিল্লাহুল আলিয়ার খেদমতে আঞ্জাম দেন তো ওনারা যেমন কাদরি তো কাদরিয়া হলেও আবার এদিকে ভাবছেন কি যে আমরা বড়র কাছে তালিম নিলেও হোসেনি থেকে তো সেই খাজা গরিব নয় তাহলে সেই দিকেও তো চাচা হিসাব সেই একই জিনিস জি আলাদা কিছু আছে নাকি না চিস্তিয়া কাদরিয়া আমাদের মধ্যে কোনো বিভাজন নাই বিভাজন সেই জায়গায় যাদের কাছে আল্লাহ এক দাবি করে আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা কেবলা কিন্তু ৭২ ফিরকা ফিরকা কেন করে না আমি যতটা ফিরকা মানে গরু হ্যাঁ বিভাজন করা পার্থক্য করা ফেতনা করার জন্য আমার আন্ডারে যদি ২০ জন থাকে তাহলে ১০ টাকা করে যদি নাজরানা দেয় ২০০ টাকা
হিসাব ভুল ভুল হলেও হিসাব করে বলবেন পরে কতটা ঠিক হয়। তাহলে বিশ জনের 200 টাকা কোথেকে আসে গা? তাহলে কি করে 40 জন করা যায়, কি করে 400 করা যায়, কি করে 4,000 করা যায়, কি করে 4,00,000 করা যায়, তাই না? ঠিক এই মোল্লারা দোকান চালাবার জন্য নিজের খদ্দেরকে ধরে রাখার জন্য এক আল্লাহ এক নবী এক রাসূল এক কোরআন এক কাবা কেবলা, এদিকে কোনো অস্বীকার নাই, কিন্তু আওলাদে রাসূলের দুশ্মনীতে নিজেরা দলাদলি করে আওলাদে রাসূলদের দরবার থেকে টেনে টেনে নিজেদের দল কেমন বানাতে হয়। তো ভাই কোনো দিনের জন্য আমি বলছি আওলাদে রাসূলের যারা পাক্কা পোক্ত গোলামি করে পৃথিবীর কোন মৌলবী হারামির হিম্মত নেই যে তাকে গুমরাহ করবে। বেশাক বেশাক বেশাক। তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে।